রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা কবরস্থান কারও শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারছেন না স্বজনরা মৃত ব্যক্তি জানাজা দাফন সহ সব আনুষ্ঠানিকতা করছেন আল মার্কাজুলের কর্মীরা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম ক্যামেরায় ছিলেন আশিক মাইনুদ্দিন রাসেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির এখন শেষ ভরসা হচ্ছে আল মার্কাজুল ইসলাম মৃত ব্যক্তির জানাজা ও দাফনের গুরুদায়িত্বটি পালন করছেন সংস্থাটির কর্মীরা খিলগাঁওয়ের তালতলা কবরস্থানের গোরখোদকরা প্রস্তুত থাকেন লাশবাহী অ্যাম্বুলেন্স ঢোকার আগেই কবরস্থানে লাশ আসার পরপরই ইসলামী শরিয়া অনুসারে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল মার্কাজুলের সদস্যরা জানাজা শেষে মৃত ব্যক্তির দাফন শেষ করেন দাফন প্রক্রিয়া শেষে ভাইরাস সংক্রমণ রোধে লাশবাহী গাড়ি জীবাণুমুক্ত করা হয় এবং শরীরে পড়ে থাকা পিপিগুলো পুড়িয়ে ফেলা হয় কবর স্থানে আমাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে আমরা অল্প সময় কিভাবে একজন মাইয়াতের দাফন কাফনের ব্যবস্থা ছাড়তে পারি তাদের ড্রেসগুলো আমরা অতীত ওয়ান টাইম হিসেবে ইউজ করি এগুলো এবং সেগুলোকে আমরা জ্বালিয়ে দিই আল মার্কাজুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান মৃত ব্যক্তির লাশ গ্রহণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে চল্লিশ মিনিট রুমটাকে ভালো করে স্প্রে করে নেওয়া হচ্ছে লাশের যে ইউজের যে জিনিসগুলো থাকে মাইক্রোওয়েভ ফ্রিজ এগুলোকে ভালো করে স্প্রে করে নিয়ে গোসলটা আমরা স্প্রের মাধ্যমে করাই মগ বালতি দিয়ে ভাবে না করাই না ছিটে আসতে পারে সরকার থেকে আমরা যে সাপোর্ট এবং যে হেল্পগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউসলি ভাবে পেতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাকে ইসলামের দ্বারা সম্ভব বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে এই সেবাটা পৌঁছে দিতে প্রথম দিকে কিছুটা ভয় কাজ করলেও এখন আর সমস্যা হচ্ছে না দাফনের কাজে অংশ নেয়া কর্মীদের তবে প্রথম দিনের মরদেহ দাফন নিয়ে কবরস্থানে দায়িত্বরতদের রয়েছে ভিন্ন অভিজ্ঞতা প্রথম যে করোনা রোগীটি আমরা দাফন করলাম তখন আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তো ওইটা নিয়ে আমরা সবাই একটু ভয় ছিলাম পরবর্তীতে মারকাজুল ইসলাম একটা টিম আসে ওনারা এসে ওনারা জানাজা পরে ওনারা দাফন দেয় তখন থেকে আমরা আবার একটু ভালোভাবে ডিউটি করতে করোনায় আক্রান্ত অন্য ধর্মের মৃত ব্যক্তিকে সমাহিত করার ক্ষেত্রেও সহযোগিতা করছে আলমার কাজুল ইসলাম প্রিয় মানুষটির জানাজা এবং দাফনে স্বজনরা উপস্থিত থাকবেন না একথা হয়তো চিন্তাই করা যায় না কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন পরিস্থিতি ভিন্ন দিকে খুব দ্রুত সময়ে বাংলাদেশ করোনা মুক্ত হবে সাধারণ মানুষ ফিরবে তাদের স্বাভাবিক জীবনে এমনটাই প্রত্যাশা সবার শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা ঢাকা